तो हेलो फ्रेंड्स, आबार एकटी लेटेस्ट अपडेट निये चले एसेछि यूट्यूबेर प्लैटफर्मे। आजकेर टपिक कि? आजकेर टपिक होच्छे आधार कार्ड सम्पर्के। तो आमादेर किन्तु प्रत्येकेरई किन्तु आधार कार्ड रयेछे एबं आधार कार्ड एकटी इम्पर्टेंट डकुमेंट आमादेर प्रत्येकेरई काछे। तो सेई आधार कार्डेर संगे कोन कोन सार्विस एक्टिवेट थाके आमरा किन्तु प्रत्येकेई जानी। तो एरकम होये थाके अनेक समय जे आमादेर आधार कार्डेर नाम्बारटी निये अनेक किछु सार्विस किन्तु एक्टिवेट होये जाए बा अन्य केउ सार्विसगुलिके एक्टिवेट करे नेय। आमादेर किन्तु अजान्तेई किन्तु सार्विसगुलो एक्टिवेट होये जाए। तो এরকম আমরা ওই সার্ভিসগুলো যেগুলো আমাদের প্রয়োজন নয় বা আমরা জানি না ওই সার্ভিসগুলো অ্যাক্টিভেট রয়েছে আমাদের আধার কার্ডের সঙ্গে, তো ওই সার্ভিসগুলো কিভাবে ডিঅ্যাক্টিভেট করব বা আমাদের আধার কার্ডের সঙ্গে কোন কোন সার্ভিসগুলো অ্যাক্টিভেট রয়েছে প্রত্যেকটি সার্ভিস কিন্তু আমরা চেক করে খুব সহজেই কিন্তু দেখতে পাবো। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আপনার হেল্পফুল হবে। এবং আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেটগুলি সবার আগে আপনার পাশে পৌঁছে যায়। তো চলুন টপিকটি শুরু করি। তো ফার্স্ট টাইম আমাদের আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে uidai.gov.in, এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্কটি দিয়ে রেখেছি, চাইলে কিন্তু আপনি ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পর একদম ওপরে দেখতে পাচ্ছি মাই আধার বলে একটি সেকশন রয়েছে। তো মাই আধার সেকশনের অপশানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আধার সার্ভিসেস বলে একটি অপশান রয়েছে। তো আধার সার্ভিসের অপশানে একটু নিচের দিকে নামলে আমরা দেখতে পাবো একটি অপশান যার নাম রয়েছে আধার অথেন্টিকেশন হিস্ট্রি। তো এই আধার অথেন্টিকেশন হিস্ট্রির অপশানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদের সামনে একটি আধার অথেন্টিকেশন হিস্ট্রির যে পেজটি ওপেন হয়ে যাবে এবং এখানে দেখাচ্ছে আধার নাম্বার এবং ভার্চুয়াল আইডি, আপনি দুটো দিয়ে চেক করতে পারেন। আমি আধার নাম্বার দিয়ে চেক করব, আপনারাও আধার নাম্বার দিয়ে চেক করবেন। এখানে 12 ডিজিটের যে আধার নাম্বারটি রয়েছে আধার নাম্বারটি বসাতে হবে এবং এন্টার সিকিউরিটি কোড, এখানে যে কোডটি ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি দেওয়ার পর আমাদের এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে। সেন্ড ওটিপির অপশানে ক্লিক করলে আমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিতে যে নাম্বারটি থাকবে নাম্বারটি বসিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। তো অপশানটি আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার আধার নাম্বার এবং ক্যাপচা কোডটি দিয়ে দিয়েছি, এবার সেন্ড ওটিপির অপশানে ক্লিক করব। তো তারপরে কিন্তু আমাদের মোবাইলে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। তারপর আমরা যে সেকশনটি ওপেন হবে এখানে দেখতে পাচ্ছি আধার অথেন্টিকেশন হিস্ট্রি, একটু নিচের দিকে নামলে দেখতে পাচ্ছি কি অথেন্টিকেশন টাইপ বলে একটা অপশান রয়েছে, এখানে অল বলে রয়েছে। এখানে ক্লিক করলে বেশ কয়েকটি অপশান কিন্তু আমরা দেখতে পাবো, যেটা দেখতে পাচ্ছি ডেমোগ্রাফিক, তারপরে রয়েছে বায়োমেট্রিক, তারপর রয়েছে ওটিপি, তারপর রয়েছে ডেমোগ্রাফিক অ্যান্ড বায়োমেট্রিক, তারপর রয়েছে বায়োমেট্রিক অ্যান্ড ওটিপি, তারপর রয়েছে ডেমোগ্রাফিক অ্যান্ড ওটিপি। আপনি চাইলে আপনি যে কোনো একটি সিলেক্ট করে কিন্তু দেখতে পারেন, যদি আপনার ডেমোগ্রাফিক দিয়ে করতে পারেন, নাহলে বায়োমেট্রিক দিয়ে করতে পারেন, নাহলে ওটিপির মাধ্যমেও কিন্তু করতে পারেন। তো আমি বলবো যে আপনারা এখানে অল রাখবেন, তাহলে প্রত্যেকটি সুবিধা কিন্তু আপনারা দেখতে পাবেন বা প্রত্যেকটি কিন্তু সার্ভিস আপনারা দেখতে পাবেন। তো এখানে অল রাখার পর একদম নিচের দিকে চলে যাবেন, দেখতে পাবেন সিলেক্ট ডেট রেঞ্জ, এখানে কিন্তু ডেটটা দিতে হবে, স্টার্ট ডেট এবং এন্ড ডেট। তো এখানে কি লাস্ট সিক্স মান্থ, যেটা আছে লাস্ট ছ মাসের মধ্যে কিন্তু আমাদের চেক করতে হবে, মানে লাস্ট ছ মাসের মধ্যেই কিন্তু কতগুলি সার্ভিস অ্যাক্টিভেট হয়েছে এবং কতগুলি সার্ভিসে আমরা কাজ করেছি প্রত্যেকটি লিস্ট কিন্তু আমাদের সামনে শো হবে। তো এখানে লাস্ট সিক্স মান্থসের একটা ডেট কিন্তু আমাদেরকে চুজ করে দিতে হবে, আর এখানে এন্ড ডেটের জায়গায় আমাদের আজকের ডেটটি ক্লিক করে দিতে হবে। তো আমি কিন্তু একটি ডেট বসিয়ে দিয়েছি, আপনারাও এরকম কিন্তু একটি ডেট বসিয়ে দেবেন। এবং একটু নিচের দিকে নামলে দেখতে পাবো নাম্বার অফ রেকর্ডস, তো এখানে দেখাচ্ছে কি ম্যাক্সিমাম 50টি রেকর্ডস অ্যালাও, এখানে কিন্তু ম্যাক্সিমাম 50টি রেকর্ডস কিন্তু আপনি দেখতে পাবেন আপনার কী কী সার্ভিস অ্যাক্টিভেট এবং ডিঅ্যাক্টিভেট হয়েছে বা আপনি কোন কোন সার্ভিসে কিন্তু কাজ করেছিলেন। তো লাস্ট কিন্তু 50-এর অধিক কিন্তু দেখতে পাবেন না, 50টা পর্যন্ত দেখতে পাবেন, তাহলে আপনি এখানে ক্লিক করে কী করবেন 50 লিখে দেবেন। তারপর এখানে যে আপনার মোবাইল নাম্বারে যে ওটিপি মেসেজটি গেছে ওটিপি নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই ওটিপির অপশানে ক্লিক করে দেবেন। তো আমি আমার মোবাইলে যে ওটিপি মেসেজটি এসেছে ওটিপি নাম্বারটি বসিয়ে দেবো এবং ভেরিফাই অপশানে ক্লিক করব। তো ওটিপি নাম্বারটি সাবমিট করার পর আমাদের সামনে আধার অথেন্টিকেশন হিস্ট্রি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো আমি যে আধার কার্ডের নাম্বারটি দিয়ে হিস্ট্রি চেক করছিলাম তার কিন্তু এখানে দেখাচ্ছে কি নো রেকর্ড ফাউন্ড, মানে আমি যে ডেট থেকে ডেটের মধ্যে দিয়েছিলাম সেই ডেটের মধ্যে কিন্তু কোনো রেকর্ড নেই, তার জন্য কিন্তু আমার এখানে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। তো আপনার ক্ষেত্রে যদি কোনো রেকর্ড থাকে অবশ্যই কিন্তু এখানে কয়েকটি লিস্ট আপনার সামনে কিন্তু ওপেন হবে। আমি যে নাম্বারটি দিয়েছি সেক্ষেত্রে কিন্তু নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, মানে কোনো কিছু রেকর্ড নেই তার জন্য দেখাচ্ছে না। তো আপনার ক্ষেত্রে কিন্তু অসংখ্য লিস্ট বা আপনার ক্ষেত্রে দুটো তিনটা লিস্ট এরকম কিন্তু লিস্ট দেখাতে পারে।
তো অবশ্যই যদি আপনার ওই সার্ভিসগুলো অ্যাক্টিভেট থাকে, প্রত্যেকটি সার্ভিস কিন্তু দেখাবে। যদি আপনার মনে হয় যে এই সার্ভিসটি আপনার অজান্তেই কিন্তু সার্ভিসটি অ্যাক্টিভেট রয়েছে, বা আপনি কিন্তু ওই কাজটি করেননি, অন্য কেউ করেছে ওই সার্ভিসটা অ্যাক্টিভেট করেছে, তো আপনি চাইলে কিন্তু ওই সার্ভিসটিকে সম্পূর্ণরূপে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। তো সেই ডিঅ্যাক্টিভেট করবেন কীভাবে সেটার প্রসেসও দেখিয়ে দিই। একদম স্ক্রিনের নিচের দিকে চলে যাবেন, এখানে রয়েছে কন্ট্যাক্ট আস, তো এখানে দেখতে পাচ্ছি একটি টোল ফ্রি নাম্বার রয়েছে। তো এই টোল ফ্রি নাম্বারে কিন্তু আপনাদেরকে কল করতে হবে, এবং আপনার যে আধার অথেন্টিকেশান হিস্ট্রি, যে সার্ভিসটি অ্যাক্টিভেট রয়েছে, আপনি চাইছেন না সেই সার্ভিসটি, তো অবশ্যই ওই নাম্বারে কল করার পর ওখানে আপনি রিকোয়েস্ট করবেন যে ওই সার্ভিসটি ডিঅ্যাক্টিভেট করার জন্য। তো অবশ্যই আপনি যখন রিকোয়েস্ট করবেন কল করে, তখন কিন্তু অবশ্যই আপনার সার্ভিসটিকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। তো চাইলে আপনি কিন্তু আধারটিকে লক করেও রাখতে পারেন, আপনার অজান্তেই কিন্তু অন্য কেউ আপনার আধার কার্ডটিকে ইউজ করতে পারবে না, বা আপনার আধার নাম্বারটি ইউজ করে আপনার কোনো সার্ভিস অ্যাক্টিভেট করতে পারবে না, যেটা আপনার অজান্তে। তো চাইলে কিন্তু আপনি আধার কার্ডটিকে পুরোপুরিভাবে লক করে রাখতে পারেন। তো সেই নিয়েও কিন্তু আমরা আগের একটি ভিডিও বানিয়ে রেখেছি, চাইলে আপনি কিন্তু আমাদের ডেসক্রিপশান থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের ভিডিওটি চেক করে দেখতে পারেন যে আধার কার্ডটিকে কীভাবে লক করতে হয় এবং কীভাবে আনলক করতে হয়। তো পুরো প্রসেসটি কিন্তু আমাদের রয়েছে, আপনি চাইলে কিন্তু ডেসক্রিপশান থেকে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। তো আজকের কিন্তু এরকম আপডেট ছিল, তার জন্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটি যদি আপনার হেল্পফুল বা ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন, সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেটগুলি সবার আগে আপনার পাশে পৌঁছে যায়। তো চলুন আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।